আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া। ওয়েলকাম করছি মার্জিয়া সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আশা রাখছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তা থেকে আজকে শুরু করলাম। আপনারা খেয়াল করলে প্রায়ই দেখবেন আমি পরোটার সাথে ডিম পোস্ট খাই। আমার না কেমন যেন পরোটার সাথে ভাজি খেতে তেমন একটা ভালো লাগে না সকালে, এই জন্য ডিম পোস্টটাই বেশি প্রেফার করি। এতে আমি নাস্তাটা খেয়েছি, আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর একটা আপেলও কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু লাস্ট পর্যন্ত আর খেতে পারিনি, এক পিস খেয়েছি। মেয়েটা উঠে গিয়েছে, এখন ওকে আমি ডায়পার চেঞ্জ করে দিয়েছি। এখন একটা সুতির কাপড় দিয়ে কুসুম গরম পানি দিয়ে ওর মুখটা একটু পরিষ্কার করে দিব। আজকে কিন্তু বাসায় কেউ নেই, সে যার নানুমণি অফিসে চলে গিয়েছে আর ওর বাবা কাজে চলে গিয়েছে, ও আর আমি বাসায় আজকে একা। যদিও আজকে ওকে নিয়ে আমার কাজগুলো হ্যান্ডেল করতে একটু কষ্টই হবে, তো কি করার আছে। তো ওকে আমি ফ্রেশ করিয়ে একটু দুধ খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিব, দেখি কতক্ষণ ঘুমায়। আমার কিন্তু আজকে অল্প স্বল্প রান্নাও করতে হবে, তাই তো আমি একটু তাড়াতাড়ি করছি। এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে রাখলাম, তো এখন আমি বাকি কাজগুলো করে নিব, জানি না কতক্ষণ ঘুমোবে। তো এখন আমি ওর ফিডিং বোতলগুলা এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব, আর আদার্স যে কাজগুলো আছে সকালে নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো আছে ওগুলো আমি ক্লিন করে নিব। আর এর মধ্যে আমি ও যে কাপড়গুলো নোংরা করেছিল ওগুলো আমি ওয়াশ করে নিয়েছি, এখন আমি ছাদে নাড়তে এসেছি। বাচ্চারা একটু বেশি কাপড় ময়লা করে, তাই না? এটা সবার বেলাই হয়। আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে, আর ছাদে এসেছি, ফুল গাছের সাথে দেখা করব না তাই কি হয়, তাই আমার ফুল গাছগুলো দেখে গেলাম। আমার গাঁদা ফুল গাছে অনেক ফুল গাছ দেখতে দেখতে ওপাশে দেখি যে আমার বেগুন গাছটার পাতা মরে গিয়েছে, মনটা এত খারাপ হয়ে গেল। দেখেন দুইটা বেগুন হয়েছে, আবার আরও ছোট ছোট বেগুন এসেছিল। ওই যে তিন দিনের টানা বৃষ্টিতে পানি জমে গিয়েছিল, খেয়াল করিনি গাছটা মরে গিয়েছে। আর এদিকে মরিচ গাছের অবস্থাও খারাপ, এখানেও আমার ভুলের কারণে। যখন গাছটা লাগিয়েছিলাম তখন ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি, ওটা আমি খেয়াল করিনি, এই জন্য পানি জমে গিয়েছে মরিচের টপেও। তো কিছু মরিচ আবার খাওয়ার উপযুক্ত হয়েছে, ওগুলো আমি নিয়ে যাব, ভাতের সাথে খাবো, আর দেখি বিকেলে যদি সময় পাই তাহলে এটা একটা ব্যবস্থা করব। এই যে আমি নিয়ে আসছি বাসায়। এগুলো ভাতের সাথে খাওয়া যাবে। তো এখন বাজে 11:45, আমি এখনো কিন্তু রান্না করতে যেতে পারিনি। ওই যে সকালে সেই আপেলের টুকরোগুলো রয়েছে, এখন একটু সময় পেয়েছি, একটু খেয়ে নেই। আর মেয়ে এখন খেলা করছে। রান্না বান্না তো করতেই হবে, তাই না? তাই দুপুরে রান্না করার জন্য একটা তরকারি রান্না করবো আজকে শুধু। দুপুরে রান্না করার জন্য আমি পোয়া মাছ নিয়েছি, নদীর পোয়া, আর ওই বেগুন আলু কেটে নিয়েছি,
আর আজকে তরকারিতে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। আগে আমি আগের দিন কাঁচামরিচ বেটে ফ্রোজেন করেছিলাম, ওখান থেকে এক টুকরা এক কিউব দিয়ে দিব। তো আমি যা যা মশলা লাগে সেগুলো দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি, সরি মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর যারা এখনও লাইক করেননি প্লিজ এই পর্যায়ে একটা লাইক দিয়ে দেন, আপনার একটি লাইকই কিন্তু পারে আমার ভিডিওর সার্কুলেশন বাড়াতে। আর যে আপু ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে আপন করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি, এখন উঠিয়ে আমি তরকারিটা কষিয়ে নিব। ওদিকে কিন্তু মেয়ের গোসলেরও সময় হয়ে গিয়েছে, তো আমি তরকারিটা বসিয়ে রেখে তারপরে ওকে গোসল করাতে যাব। আমার রান্না হয়ে গিয়েছে, এখন বাজে 1:13। আমি এখন মেয়েকে গোসল করিয়ে এই যে আবার শুয়ে দিয়েছি। আর আজকে তরকারিটা রান্না করতে করতে এদিকে মেয়েকে গোসল করাতে করাতে ওদিকে তরকারির ঝোল সব শুকিয়ে গিয়েছে। আর গতদিনের লেফট আউট ভাজি ছিল করলা ভাজি, ওটা দিয়ে আজকে খেয়ে নিব, আর ভাত তো আসেই। আর এখন হলো বিকেলবেলা, ওই যে আমি সকালে ধুয়ে দিয়েছিলাম কাপড় ওগুলো তো উঠাতে হবে, তাই আমি ছাদে এসেছি কাপড়গুলো উঠাতে। আর এই যে মরিচ গাছটার অবস্থা খুবই খারাপ, আমি এখন একটা স্ক্রুপ ড্রাইভার দিয়ে কি করব এখন, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে ইয়েটা ছিদ্র করে দিলাম, দেখেন অনেক পানি জমেছিল, এই জন্য গাছটার এই বেহাল অবস্থা। আমি যেরকম দুটা ফুটো করে দিয়েছি দুই পাশে, পানিগুলা বের হয়ে গিয়েছে। আর এর মধ্যে মাও চলে আসছে অফিস থেকে, মা সাদে সেজাকে নিয়ে আসছে, যে অনেক পানি বের হয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা নিচে চলে এলাম। এটা ছিল মাগরিবের পর, এই যে নাস্তা করার জন্য আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আর বুটভুনা আর পেঁয়াজও নিয়েছি, আর সাথে জিলাপি, এগুলো দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিব। প্রায়ই আমরা এগুলো খাই, ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে টুকিটাকি কাজ করে নিয়েছি। আর এটা ছিল রাত্রেবেলা, যেহেতু দুপুরবেলা তেমন রান্না করতে পারিনি তাই রাত্রেবেলা আর কি করার আছে, বাইরে থেকে খাবার নিয়ে আসতে হয়েছে। তো কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছি, এটাই হলো আজকে আমাদের রাতের খাবার। Thank you.
আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজ এখান থেকে আমি বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।